হাই এভরিওয়ান জিরো ভিশন আর মঞ্জুষা আবার চলে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলুন দেখিনি আজকের খবরগুলি কী কী বলাগড়ে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য কৃষক সুরক্ষা অভিযানে হুগলি জেলার বলাগড়ে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মোড়ে সেখানে একটি পথসভা করেন পরে বেশ কিছু কৃষকদের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কাছ থেকে এক মুষ্টি চাল সংগ্রহ করেন তারপর কনভয় সোজা পৌঁছে যায় মহিপাল এলাকার কুলগাছি গ্রামে সেখানে গিয়ে সবজি ও ধান দিয়ে বরণ করার পর কৃষকদের সঙ্গে এক আলোচনায় বসেন তিনি বলেন প্রধানমন্ত্রীজি কৃষকদের পাশে আছেন রাজ্যে ক্ষমতা এলে কৃষকরা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন এছাড়াও তিনি বলেন প্রত্যেক কৃষক অন্য রাজ্যে বছরে ছ হাজার টাকা করে পায় তিন কিস্তিতে কৃষণ নিধি প্রকল্প যদি পশ্চিমবঙ্গ রাজ্যে চালু হতো তাহলে কৃষকরা সব সুযোগ সুবিধা পেত বলে এদিন বলেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সবশেষে তিনি কৃষকদের সঙ্গে বসে মধ্যান্য ভোজন সারলেন এবং রান্নার কাজে হাত লাগালেন। এ বিষয়ে এলাকার এক চাষী বলেন, আমরা বিগত দিনে ও রাজ্য সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাইনি এবং আগামী দিনে বিজেপি সরকারের কাছ থেকে পাব সেই আশা করব কি করে? কারণ কৃষকরা কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন করছে দিল্লিতে। এদিকে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাইলেন না। আমাদের যে কৃষক আন্দোলন চলছে দিল্লিতে হুম তা সেই হিসেবে কৃষকদের কাছে ধরুন সব কিছু মানে ফসল কিনে নেবে নিয়ে এবার সেটা হ্যাঁ সরকারের ইচ্ছা মতো আর কি সেভাবে বেচা হবে সেই নিয়েই তো কৃষক আন্দোলন চলছে তা হ্যাঁ সেই হিসেবে তো এটা তো আমাদের তো

শুধু দীপক হালদারই নন পরে শুভেন্দু মুকুলের সভায় দলবদলে থাকছে আরও চমক শুধু ডায়মন্ড হারপারের বিধায়ক দীপক হালদারই নন পরে শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের সভায় দলবদলে বদলে আরও চমক অপেক্ষা করছে ইতিমধ্যে এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার বিদায়ী সিআইসি অমিতাভ বসু চৌধুরী বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হলো খালে শুভেন্দু সভার আগে উত্তেজনা বারুইপুরে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার বারুইপুরে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় তার আগেই অবশ্য উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জানিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকে অভিযোগ তোলা হয়েছে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস